এই পদ্ধতিতে যদি আপনারা মাছের ঝোল রান্না করেন তাহলে বাচ্চাদের কোনো ক্ষতি হবে না, আর পর্যাপ্ত পরিমাণে প্রোটিন আর পুষ্টি দুটোই পাবে। প্রত্যেক ঘরে ঘরে বাচ্চাদের পর্যাপ্ত পরিমাণে প্রোটিন পুষ্টিকর খাবার প্রয়োজন। প্রোটিনের মধ্যে যে যে খাবারগুলো আছে তার মধ্যে মাছ মাংস এগুলি তো খুবই দরকার বাচ্চাদের। তো আজকে আমি যে মাছের ঝোল রান্না করে দেখাচ্ছি, তো এটা খুবই উপকারী। বাচ্চাদের একই রকম খাবার প্রত্যেক দিন না দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিলে বাচ্চারা ঠিকভাবে খেয়ে নেয়। তো কেমনভাবে এই মাছের ঝোলটা রান্না করেছি ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর শিখে নিন কেমনভাবে করেছি। এরকম বাচ্চাদের যদি রান্না করে খাওয়াতে পারেন তো বাচ্চারা খুব ভালোভাবে খেয়ে নেবে। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মিঠির মা, আমি আপনাদের জন্য একটা খুব সহজ পদ্ধতিতে 1 থেকে 4 বছরের বাচ্চার মাছের ঝোল রান্না করার খুব সহজ পদ্ধতি আজকে দেখাবো। প্রথমে এখানে পেঁপে দেওয়া হলো, তারপরে আলু দেওয়া হলো, এরপরে গাজর দেওয়া হচ্ছে, তারপরে যে সবজিগুলো আছে সেগুলো দেওয়া হচ্ছে, আর তার সাথে পেঁয়াজটা আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন। পেঁয়াজটা দিলে টেস্ট হয় ভালো, বাচ্চারা টেস্ট ছাড়া খেতে পারে না, তো সুস্বাদু খাবার করার জন্য একটু পেঁয়াজ দিতেই পারেন। এখানে সব মশলা যা যা দেওয়া হবে সেগুলো দিয়ে বসিয়ে দিতে হবে। এখানে আমি লবণ আর হলুদ দিয়ে রেখে দিলাম। এবার কড়াইতে সামান্য একটু পরিমাণ তেল দেওয়া হলো, অল্প একটু তেল দিতে হবে যেহেতু এটা পুষ্টিকর খাবার। এখানে কালো জিরে দেওয়া হলো, বাচ্চাদের খাবারে কালো জিরে দিয়ে রান্না করলে ওদের উপকার হয়, এখানে জিরেটা না দেওয়াই ভালো। তো এখানে মাছটা ভেজে নেওয়া হচ্ছে ভালো করে, মাছটা ভাজবো হালকাভাবে, না হলে বেশি ভাজলে আবার সিজে মতো হয়ে যাবে, বাচ্চারা খেতে পারবে না, তো হালকাভাবে ভাজাটাই বেশ হবে। খুব ভালোভাবে মাছটা এপিটপিট করে ভাজতে হবে। আর এখানে প্রেশারের ঢাকনাটা খোলা হলো, এর মধ্যে সবজিগুলো সেদ্ধ করতে বসিয়েছিলাম, তো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপরে মাছটাকে উল্টে দেওয়া হলো, আমার বাচ্চাকে আমি এরকমভাবেই খাওয়াই। তো এখানে ও ঠামি রান্না করছে, ঠামি রান্না করে ও খাবারগুলো। এখানে একটা লঙ্কা ছিঁড়ে দেওয়া হলো, লঙ্কাটা অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, দিলে গন্ধটা ভালো হয়, না দিলেও কোনো ব্যাপার না, আর ঝাল তো বাচ্চারা খেতে পারে না, সেক্ষেত্রে আপনারা নাও দিতে পারেন। এখানে লবণ একটু দেওয়া হলো, একটু হলুদ দেওয়া হলো, এরপরে ভালোভাবে নাড়াচাড়া করে, তারপর এখানে একটু সামান্য পরিমাণ জিরে দেওয়া হলো। যতটুকু দিচ্ছি আমি এইটুকু পরিমাণ, একটা মাছের ঝোলে এরকম হবে, তো বাচ্চারা তো বেশি মাছ খাবে না, তো সেক্ষেত্রে একটা মাছের ঝোল আর্ধেক আর্ধেক দুবেলা করে খাওয়াই। এখানে সবজিগুলো দিয়ে মাছের ঝোলটা করা হয়ে গেল। এখানে একটা অন্য পাত্রে ঢালা হয়েছে মাছের ঝোলটা ফোটানোর জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।